ফিরে আসলাম বিরতির পর। উদয়পুরের পুলিশ লাইনে মারুতি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। আজকের এই দুর্ঘটনায় দুজন শিশু গুরুতরভাবে আহত হয়েছে বলে খবর। আবারও দুর্ঘটনা এবং এই দুর্ঘটনাকে কোনো রকমভাবেই ঠেকানো যাচ্ছে না। আজকের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি উদয়পুর জুড়ে। মন্দিরনগরীতে কার্যত ভয়াবহ দুর্ঘটনা, যেখানে দুই শিশু গুরুতরভাবে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দমকল কর্মীরা নিয়ে যায় স্থানীয় একটি হাসপাতালে। কার্যত আশপাশের মানুষজন প্রত্যক্ষ করে দুর্ঘটনা এবং তারা দমকল কর্মীদের খবর দেন। দমকলের ইঞ্জিন পৌঁছে যায় ঘটনাস্থলে, আহত দুই শিশুকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অন্যদিকে মারুতি গাড়িটি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে দুমড়ে মুচড়ে গেছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে মারুতি গাড়িটি। দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাকে ঘিরে প্রত্যক্ষদর্শীর কি মতামত রয়েছে, ঠিক কি বক্তব্য উঠে এসছে শুনুন। আহত হয়েছিল? আহত দুটো বাচ্চা দেখেনি আপনারা? কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? স্থানীয় বক্তব্য আপনারা শুনলেন। ট্রাক এবং মারুতির সংঘর্ষ বাধে এবং সংঘর্ষে দুটি ছোট্ট শিশু আহত হয়েছে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিনি ট্রাক এবং মারুতির দুর্ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। আজকের দুর্ঘটনা কেন্দ্র করে যেমনটা জানা যায়, উদয়পুর পুলিশ লাইনের ঠিক সামনে ঘটে দুর্ঘটনাটি, যেখানে একেবারে চারি চতুর্দিকে রয়েছে পুলিশি পাহারা রয়েছে, সেই জায়গায় ট্রাফিক ব্যবস্থা। কিন্তু তারপরেও কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটলো এভাবে বড় সড় দুর্ঘটনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে আবারও মন্দির নগরী থেকে। তবে ইতিমধ্যে আজকের এই দুর্ঘটনায় দুজন শিশু আহত হয়েছে, যাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বারবার দুর্ঘটনা, কোন রকমভাবে দুর্ঘটনাকে এড়ানো সম্ভব হচ্ছে না। এবং এই দুর্ঘটনা ঠেকানোর জন্য রয়েছে একাধিক নিয়ম কানুন, রয়েছে একাধিক নিষেধাজ্ঞা, কিন্তু তারপরও দুর্ঘটনা কার্যত ঠেকানো বা রোধ করা সম্ভব হচ্ছে না। হাজারো নিয়ম থাকা সত্ত্বেও গাফিলতি থাকছে কোনো একটি, যার কারণেই ঘটছে দুর্ঘটনা। তবে আজকের এই দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংশ্লিষ্টরা যেমনটা দায়ী করছেন, উল্টো দিক থেকে আসা ট্রাকটির কারণেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বলেই কার্যত খবর। তবে দুর্ঘটনায় দুজনের অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক। দুই শিশু কার্যত দুর্ঘটনা কবলিত হয়, যাদের হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা। অন্যদিকে মারুতি গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় বলে কার্যত প্রত্যক্ষ করা যাচ্ছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ লক্ষ্য করা যায়। নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।